সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আমার আজকের রেসিপি প্রোটিন সালাদ। খুব সহজে অল্প কিছু উপকরণে এবং হাতের কাছে সবসময় ঘরে থাকে এমন কিছু উপকরণে আজকে এই প্রোটিন সালাডটি তৈরি করবো। আশা করছি সবার ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 10 গ্রাম বাটার। তবে আপনারা এখানে বাটারের পরিবর্তে সরিষার তেল কিংবা রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন। আর বাটারটা একটু গলে আসলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া। হলুদটাকে বাটারের সাথে একটু সাথে করে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝালের জন্য 1/4 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এবার বাটারের মধ্যে এই মশলাটা একটু সাথে করে নিব জাস্ট কয়েক সেকেন্ডের মতো। সাথে করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব 3/4 কাপ সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা বা চিকপিস। কাবুলি ছোলাটা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পর সামান্য একটু লবণ দিয়ে ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি। অনেকক্ষণ ভিজিয়ে রাখার ফলে ছোলাটা খুব নরম হয়ে যাবে, তাই সেদ্ধ হতে কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না। আর সিদ্ধ করে যদি আমরা আগের দিন এটা ফ্রিজে সংরক্ষণ করি, পরের দিন যদি এই সালাডটা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু খুব অল্প সময় লাগবে। চুলাটা একেবারেই লোতে রেখে 3-4 মিনিটের মতো ছোলাটাকে সাথে করে নিয়েছি। আর এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে যে পাত্রে আমি সালাডটা তৈরি করব সেই পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে কাবুলি ছোলাটা কিছুটা গরম থাকা অবস্থাতেই একে একে বাকি উপকরণগুলো অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ শশা কুচি। আরও দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। আর এখন দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। তবে কেউ যদি আদা কুচিটা পছন্দ না করেন সালাদে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি আর 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি। দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস 15-20টার মতো, কালো কিশমিস আর 7-8টা খেজুর। মাঝখানে বিচেটা ফেলে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো বিট লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টুকরো ফ্রেশ লেবুর রস, যেটা 2 চা চামচের মতো হবে। তবে আপনার এখানে লেবুর রসের পরিবর্তে 1 টেবিল চামচ তেঁতুলের মাড়টাও ব্যবহার করতে পারেন। কাবুলি ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ভিটামিন B6, থায়ামিন এবং ফাইবার। আর এই ফাইবারটা আমাদের পেট ভর্তি রাখতে সাহায্য করে, যার ফলে খিদা কমিয়ে দিয়ে ওজন নিয়ন্ত্রণ করে। আপনারা চাইলে এখানে কাবুলি ছোলার পরিবর্তে কালো রেগুলার যে ছোলা সেটা দিয়েও কিন্তু এই সালাডটি তৈরি করে নিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল টক জল মিষ্টি স্বাদের প্রোটিন সালাদ, হাতের কাছে থাকা উপকরণে তৈরি আর খেতে ভীষণ মজাদার। যারা ওজন কমাতে চান তারা ডিনারে এই প্রোটিন সালাডটি রাখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।